হ্যালো, আমার মেরুদণ্ড সমস্যা, মেরুদণ্ড থেকে আপনার পাওয়া বাস হয়ে গেছিল, অবশ্য যাওয়ার পরে আপনার শক্তি কমে গেছিল, কিন্তু এখন কিছুটা শক্তি ফিরে আসছে। অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার বলছিল অপারেশন করতে, আবার কোন ডাক্তার বলছে অপারেশন করলে আপনার এটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং তারা বাড়তে পারে। আমার মেডিসিন ছিল আপনার 3 মাস, আপনার নিউ গাবা আর আপনার হলো ওই নিউরোবি, ওষুধ আপনার কন্টিনিউ করছি প্রায় আপনার হলো 1 বছর উপরে, আর ফিজিওথেরাপি নিচ্ছিলাম 1.5 বছর আপনার সিআরপিতে মিরপুর। জি, বুঝতে পেরেছি ভাই, আমরা বুঝতে পেরেছি যে আপনার কোমরের ব্যথা বা কোমরের সমস্যা থেকে পায়ের শক্তি কমে গেছে। প্লিজ, যেটা আসলে আমি ধারণা করছি ওনার কথা থেকে, সেটা হলো যে ওনার কোমরে একটা ব্যথা ছিল এবং সেই ব্যথা ওনার পায়ের দিকে যেত এবং একটা পর্যায়ে তার পায়ে শক্তি, পায়ের যে শক্তি সেটাও কমে গেছে এবং আমার ধারণা তার পায়ের যে বোধ শক্তি সেটাও হয়তো একটু কমে গিয়েছে। এটাতে কি হয়, আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে সেই হাড়গুলোর মাঝখানে ডিস্ক বলে একটা জিনিস থাকে, আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা এক ধরনের মানে রাবারের মতো একটা স্ট্রাকচার, তো কখনো দেখা যায় সেই ডিস্কটা আপনার স্লিপ করে পেছন দিকে সরে যায়। পেছন দিকে সরে গেলে পিছনে আমাদের স্পাইনাল কর্ড এবং নার্ভ রুট থাকে, স্নায়ু থাকগুলো থাকে, তো ওই ডিস্কটা পেছনে সরে যখন ওটার উপরে আঘাত করে, ধাক্কা দেয়, তখন এই ঘটনাটা ঘটে যে পায়ে দুর্বলতা চলে আসে, পায়ে ব্যথা চলে আসে। আসলে MRI করে এই জিনিসটা দেখা যায় এবং উনি নিশ্চয়ই এটা করেছেন এবং উনি একটা কথা বলেছেন, কেউ কেউ বলেছে ওনাকে অপারেশন করতে, কেউ বলেছেন অপারেশন করলার। আসলে ইমিডিয়েট যদি অপারেশনটা করা যায় এই ধরনের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ধরনের রোগীরা 100% সুস্থ হয়ে যায়, তার পায়ের ব্যথা শক্তি সবই ফিরে আসে। কিন্তু দীর্ঘদিন কেউ যদি এই নার্ভের উপরে কম্প্রেশন নিয়ে থাকে, অর্থাৎ তার পায়ের এই দুর্বলতা যদি দীর্ঘদিন হয়ে যায়, তাহলে সেটা থেকে অপারেশন করলে তার রিকভারির সম্ভাবনা 100% হয়তো আর থাকে না, কিন্তু রিকভারি আগের থেকে এখন যে কন্ডিশন উনি আছেন তার থেকে আমার মনে হয় একটু বেটার হওয়ার কথা, ভালো হওয়ারই কথা। ওনার আসলে উনি যা বললেন ওনার লক্ষণ শুনে আমার মনে হলো ওনাকে, ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, PLID। তো এটাতে আসলে যদি নার্ভ রুটের উপরে কম্প্রেশন থাকে তাহলে অপারেশন করে নেওয়াটাই ভালো।